সচরাচর চাকু দিয়ে মোগলাই কাটতে দেখা গেলেও চারুলিয়ায় 1 কেজি ওজনের চপ খাওয়ার জন্য চাকু দিয়ে কাটতে দেখে চমকে গেছেন অনেকেই। সেই স্বাদ অনেক সুস্বাদু, খুব সুন্দর লাগছে খাইতে। 30 পদেরও বেশি মশলা ব্যবহার করে বানানো হচ্ছে ভিন্ন স্বাদের এই চপ। দেয়া হচ্ছে চেরি ফল, কিশমিশ ও বাদাম। এই চপের অনেক স্বাদ, না খাইলে বুঝবেন না। একাগ্র ভোজন রসিক ছাড়া কারো একার পক্ষে এত বড় চপ খাওয়া সম্ভব নয়। তবুও কেউ একা, কেউ বা বন্ধু কিংবা স্বজনদের সাথে ভিড় করছেন শাহিনের চপের দোকানে। আজকে ঐতিহ্যবাহী চারুলিয়া গ্রামে এসে আমি পড়ে গেলাম নাগরিক টিভির সামনে। সমস্ত বাংলাদেশ ঘুরেছি, আমার বিচক্ষণতায় এরকম 1 কেজি ওজনের চপ আমি দেখি নাই, যা আজকে আমি দেখছি। রাস্তার পাশের এই ছোট হোটেলে 1 কেজি ওজনের চপ খাওয়ার জন্য রীতিমতো সিরিয়াল দিতে হয় ক্রেতাদের। অর্ডার দিলেই গরম গরম পরিবেশন করা হয় অসাধারণ স্বাদের চপ। ফার্স্ট টাইম দেখলাম এত বড় চপ বা এত বড় সিঙ্গারা, নিজের চোখে দেখে অনেক ভালো লাগছে। যে সিঙ্গারা আমরা সিঙ্গারাও অর্ডার দিয়েছি, চপও অর্ডার দিয়েছি। ফার্স্টে সিঙ্গারাটা টেস্ট করবো, নেক্সট টাইমে চপটা অর্ডার টেস্ট করে দেখবো যে কেমন লাগে। ভিন্ন স্বাদের এই চপ খেতে প্রতিদিন এত মানুষের ভিড় হয় যে দম ফেলার ফুরসত পান না উদ্যোক্তা শাহিন খান ও তার কর্মীরা। আমি দিয়ে কিনার পাই না, সিরিয়াল মানে অনেক সিরিয়াল, মানে আমার এখানে 6 থেকে 7 জন বাসার ভিতরে আর আমার প্লেসে কাজ করে, মোট 7 জন কাজ করি আমরা। সুস্বাস্থ্যের বিধিনিষেধ উপেক্ষা করে অনেকেরই পছন্দের শীর্ষে তেলে ভাজা মচমচে স্বাদের এই মুখরোচক ঝাল খাবার। দেশীয় ভোজন রসিকদের এই রুচিবোধকে ভালোবেসেই বিদেশ ফেরত শাহিন খান বানিয়েছেন একেবারেই নতুন স্বাদ ও আকৃতির এই চপ। হঠাৎ করে আমার মনের মধ্যে হলো যে আমি আজব কিছু একটা তৈরি করি, মানে শব্দ আগের সেই পুরান জিনিস নতুন কিছু তৈরি করি। এই জন্য আমি মাংসের চপ 1 কেজি, 1/2 কেজি, 250 গ্রাম আমি মাংস দিয়ে, মাংসের চপে দিয়ে হচ্ছে মাংস, তারপরে হচ্ছে আপনার ডিম, মাংসের মধ্যে কিন্তু আপনার ছাগল এবং গরু পাবেন, তারপরে দিয়ে হচ্ছে আপনার পেঁয়াজের ভোনা করা আছে। এই আলু রান্না করে মশলা 36 থেকে 35 রকম মশলা দিয়ে এই আলুর সিস্টেমটা করা হয়েছে। আমি দিই হচ্ছে আপনার আমার সেই আলু, আলুর চপে চেরি ফল, কিশমিশ, বাদাম, তারপরে দিই হচ্ছে আমি গরুর ডালটা, ঘি, আমি ওই যে যখন চপটা রেডি করি তখন দিই। আর আমার এই চপ এর সাথে শুকনা মরিচ আছে, অনেক সুন্দর করে ভেজে আপনার আলু চপের ভিতর দিয়ে মাখাই। আর এই চপ শুধু আমি তৈরি করছি বাংলাদেশে, মানে আমি যেভাবে তৈরি করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ আমার মতো করে স্বাদ কেউ তৈরি করতে পারবে না। 1 কেজি ওজনের চপের দাম 400 টাকা, 1/2 কেজি ওজনের চপ বিক্রি হচ্ছে 200 টাকায়, আর 250 গ্রামের চপ 100 টাকা। বিকেল হলেই নানান বয়সের ক্রেতারা ঘিরে থাকেন শাহিন খানের হোটেল। শাহিনও ক্রেতাদের জন্য একের পর এক চপ ভাসতে থাকেন। আমি এসেছি মেহেরপুর জেলা থেকে, রাজাপুর গ্রামে থেকে। এখানে শুনেছে যে 1 কেজি ওজনের চপ পাওয়া যায়, তো এসে দেখছি যে না, 2 কিলো ওজনেরও চপ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে শাহিন খানের এই লোভনীয় চপের স্বাদের প্রশংসা ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রতিদিনই নতুন নতুন ক্রেতা আসছেন বিশাল আকৃতির এই চপের স্বাদ নিতে। আমি শুনেছি এখানে 1 কেজি ওজনের চপ পাওয়া যায়, তো এর আগে কোনোদিন খাই নাই, তাই আর ছুটির দিন এখানে এসেছি 1 কেজি ওজনের চপ খেতে। তো এখানে দেখছি আসলে এখানে 1 কেজি ওজনের চপ পাওয়া যায়, এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে, এখানে অনেক প্রচুর মানুষ এখানে। ক্রেতাদের অনেকেই বিশ্বাস করেন যে বাংলাদেশের আর কোনো জেলাতেই এত বড় আকারের চপ পাওয়া যায় না। বিশাল আকৃতির এই চপই এখন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার চারুলিয়া গ্রামের নয়নারচর বাজারপাড়াকে পরিচিত করে তুলেছে। ছোটবেলা থেকে শুনে আসছি বা দেখে আসছি বা আছে আপনার সিঙ্গারা হয় বা আছে চপ হয়, কিন্তু এত বড় চপ বা সিঙ্গারা ফার্স্ট টাইম দেখছি বা আছে, এই জন্য শুনে আসছি। আর বাংলাদেশে অন্য কোনো জায়গায় হয়তো আমাদের জানা নাই যে এত বড় চপ বা সিঙ্গারা আছে পাওয়া যায়। একমাত্র আমাদের এলাকাতেই হচ্ছে আপনার এত বড় চপ বা সিঙ্গারা আছে পাওয়া যায়। লিবিয়া ও মালদ্বীপে বেশ কয়েক বছর 5 তারকা মানের হোটেলে কাজ করেছেন শাহিন। সেই মেধা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বিশাল আকৃতির এই চপ বানানো শুরু করে ভোজন রসিকদের মন জয় করে নিয়েছেন শাহিন খান। আমি লাভটা মানে দেখি না, আমি দেখি যে সলিড করে মাংসের চপ দিব, লাভের আমার কোনো ইনে, আমার কাস্টমার খাবে, আসবে, ঘুরবে না, এটা হচ্ছে আমার মানে মাথার চিন্তা। যেহেতু ধর্মভেদে খাওয়ার রুচি আলাদা, তাই সবাই যাতে এই চপ খেতে পারেন সেভাবেই তৈরি করা হচ্ছে। আমার কোনো হিন্দু ভাইরা যদি এই আলুর চপ খাইতে চাই, আমি তাদের সামনে বানিয়ে দিই, এটা আমি বানিয়ে রাখি না, আমার কাস্টমারের সামনে বানিয়ে আমি মিনিমাম আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে বানানো এবং ভাজা হয়ে যাবে। এটা আমি কোনো অর্ডার নিই না, এটা ইনস্টল বানিয়ে আমি আমার কাস্টমারকে দিই। মাংস, গরু, ছাগল এবং মুরগি পাবেন, সবার জন্য সিস্টেম করা আছে, কেউ ঘুরবেন না ইনশাআল্লাহ। প্রতিদিনই শাহিনের এই দোকানে গড়ে 10,000 টাকার চপ ও অন্যান্য তেলে ভাজা খাবার বিক্রি হয়। মা ও মাটির টানে দেশে ফিরে আসা প্রবাস ফেরত শাহিনের মাসিক উপার্জন এখন লাখ টাকা। আল্লাহর রহমতে ভালোই আছে, 50 পিস, 30 পিস, 60 পিস ঠিক নাই, টাকার অঙ্কে আপনার 13, 14, 10 ঠিক নাই।